এবার এক ফোনেতেই মিলবে অক্সিজেন পরিষেবা, অক্সিজেন অন হুইল এবার আপনার দুয়ারে। করোনার বাড়বাড়ন্ত যেভাবে মানুষের জীবনকে অতি ব্যস্তময় করে তুলেছে, তা করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ দিয়েই তা প্রকাশ পেয়েছে। সারা দেশের চিকিৎসকরা যেখানে ঐক্যবদ্ধভাবে প্রতিনিয়ত করোনা ভাইরাসের প্রতিষ্ঠিত প্রতিষেধকের খোঁজে দিবারাত্রি এক করে ফেলেছে, তার মাঝেই মুমূর্ষ রোগীর অক্সিজেনের চাহিদা কপালে ভাঁজ ফেলে দিয়েছে এরাজ্যের চিকিৎসক মহলে। এই কঠিন লড়াইয়ে সহযোদ্ধা হিসাবে যোগদান করেছেন একাধিক রাজনৈতিক দলের কর্মীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। এতদিন ধরে অক্সিজেন সংক্রান্ত সংকট নিবারণের জন্য গড়ে উঠেছিল অক্সিজেন পার্লার, কিন্তু হঠাৎ যদি রাত বিরেতে কারো শ্বাসকষ্ট হয় তাহলে যে তাকে কোনো প্রকারেও ছুটে যেতে হবে অক্সিজেন পার্লার বা সেফ হোমে। কিন্তু তার মাঝেই যানবাহনের অভাবেই রোগীর ঘটে যেতে পারে বড়সড় বিপদ। এই অসুবিধার কথা মাথায় রেখেই শিবপুরের তৃণমূল বিধায়ক তথা ভারপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় অক্সিজেন অন হুইলসের শুভ সূচনা করে ফেললেন। এক ফোনেতে টোটো করে পৌঁছে যাবে হঠাৎ অক্সিজেনের সমস্যা দেখা দেওয়া মুমূর্ষ রোগীর দুয়ারে অক্সিজেন, দুয়ারে সরকারের মতন। এই কর্মযজ্ঞে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা পরমব্রত চ্যাটার্জি, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সমাজসেবী তথা সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সহধর্মিনী প্রিয়া চক্রবর্তী এবং চলচ্চিত্র জগতের শিল্পী তথা থিয়েটার আর্টিস্ট ঋতব্রত মুখার্জি। এই অভিনব মহৎ উদ্যোগকে হাওড়ার এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। এই জন্যেই কেন আমরা দেখতে পাচ্ছিলাম গত কয়েক মাস ধরে কীভাবে মানুষরা নিজের প্রাণ হারিয়ে যাচ্ছিলেন ল্যাক অফ অক্সিজেনের জন্য, সেটা অনেকদিন ধরে আমরা চিন্তা করছিলাম কীভাবে কী করা যাবে। আমাকে এক সপ্তাহ আগে পরমব্রত আমাকে বলল কি এরকম একটা উদ্যোগ আছে, ইনিশিয়েটিভ আমরা যেটা চালিয়েছি কলকাতা শহরে, যেটা হচ্ছে তার নাম হচ্ছে সিটিজেন্স রেসপন্স, যেটা ইন অ্যাসোসিয়েশন উইথ হেডস আর একটা আর একটা কোম্পানির সঙ্গে করে ওটা লঞ্চ করেছে। তো চাইছিল হাওড়াতে কোথাও থেকে শুরু করা, ও আমাকে চিনত, তাই জন্যে আমি বললাম এটা শিবপুর থেকেই শুরু কেন না হোক। তো ওই জন্যে শিবপুর থেকে আজকে শুরু করলাম অক্সিজেন অন হুইলস। এটা চলবে 24/7। আমাদের ভলেন্টিয়ার্সরা আছে যারা ট্রেন্ড আছে, তার সঙ্গে ডাক্তাররাও আছে 24/7। যাদের যাদের অক্সিজেন দরকার পড়বে, ল্যাক অফ অক্সিজেন যাদের কাছে থাকবে, এমার্জেন্সি বেসিসে এটা দিন রাত চলবে। বাড়ি বাড়ি পৌঁছানো হবে ওই অক্সিজেন অন হুইলস, বলতে গেলে ওইটাই ডোর টু ডোর সার্ভিস। কেন মানুষের কাছে যখন ভোট প্রার্থনা করতে গেছিলাম এই ডোর টু ডোর গেছিলাম। তো আগামী যে কটা উদ্যোগ আমি নেব, চিন্তাভাবনা এটাই থাকবে কি মানুষের বাড়ি বাড়ি কীভাবে আমি সেইগুলো পৌঁছে দিতে পারি। তো আজকে এইটা দিয়ে শুরু করলাম। আমরা খাওয়া দাওয়াও করাচ্ছি আমাদের দল থেকে, আমাদের টিম থেকে, সেখানে আমরা বাড়ি বাড়ি অনেক খাওয়া পৌঁছে দিচ্ছি। এখন আপাতত অক্সিজেন অন হুইলস আছে, এইটাই নিয়ে চিন্তা। মানুষ কী করে কন্ট্যাক্ট করবে? আর নাম্বার আছে, নাম্বার আমি দিয়েছি, সেই নাম্বারটা আমি ক্রিয়েটিভে রেখেছি, সেই নাম্বারটা আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে, এই নাম্বারটা হচ্ছে 9875688110। আরেকবার বলে দিচ্ছি, 9875688110। এই নাম্বারে যখনই ফোন করা হবে ইমিডিয়েটলি রেসপন্স থাকবে। এর ছাড়া এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলি, অ্যাম্বুলেন্সেরও করা যার দরকার আছে সেইগুলো আমরা প্রোভাইড করছি। তো এইটা আপাতত শুধু লেখা আছে অক্সিজেন অন হুইলস, বাট অ্যাম্বুলেন্সেরও কারো দরকার পড়বে 24/7 আপনারা কিন্তু আমাদেরকে এই নাম্বারে কল করলে আপনাদের বাড়িতে পৌঁছে দেবে। দুটো আপাতত দুটো আছে আমাদের এইখানে থাকবে, যাদের যাদের যেরকম দরকার পড়বে সেইখানে পাঠিয়ে দেওয়া হবে। আপাতত বেসটা শিবপুরে আছে, এই নাম্বারটা ওপেন টু অল বিধানসভায় আছে আমাদের হাওড়ায়, যেখান থেকে আসবে সেখানে সেই রেসপন্সটা যাবে। ঠিক আছে, আসলে প্রত্যেক জায়গার জনপ্রতিনিধিরাই, সব জায়গার জনপ্রতিনিধিরাই চেষ্টা করছেন তাদের মতো করে কাজ করতে সব জেলাতেই সব কেন্দ্রেই। তো আমরা চেষ্টা করছি শুধু, যেহেতু আমরা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে আমরা
ইতিমধ্যে দুই তিন জায়গায় কাজ শুরু করেছি এবং সেটা মে মাসের গোড়া থেকেই করে চলেছি। পাটুলি দিয়ে শুরু করেছিলাম, গড়িয়া পাটুলি দিয়ে, যেখানে যেখানে যাদের যাদের মনে হচ্ছে যারা ইচ্ছুক কাজ করতে এবং যারা জনপ্রতিনিধিরা যারা দেখতে পাচ্ছি প্রোঅ্যাক্টিভলি এগিয়ে আসছেন কাজ করতে, সেখানে আমরা তাদের যোগাযোগ করে বলছি যে আমরা যদি কিছু সাহায্য করতে পারি আমরা করতে চাই। যেটা যেরকম এটার ক্ষেত্রে মনোজ খুবই প্রোঅ্যাক্টিভলি অনেক কিছু করার চেষ্টা করছেন, তাদেরকে মনোজের যে পুরো অক্সিজেন সিলিন্ডার কনসেন্ট্রেটার তার সঙ্গে আমরাও কিছু অ্যাড করতে পেরেছি আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে। এভাবে যৌথভাবে এই জিনিসটা করার চেষ্টা করেছি এবং যেহেতু আমরা জানি যে ধরুন কলকাতাতে না হয় সব মানে রাজ্যের রাজধানী, কিন্তু কলকাতার পার্শ্ববর্তী জেলা হচ্ছে হাওড়া, টুইন সিটি বলা যেতে পারে। সেখানে অনেক সময় কিছু জিনিসের প্রয়োজন পড়ে, যেখানে সেখানকার একজন জনপ্রতিনিধি এভাবে এগিয়ে এসে কাজ করতে চাইছেন, সেখানে আমাদের মনে হয়েছে যে আমরাও গিয়ে হাওড়া জেলার জন্যে যদি 3% কিছু করতে পারি তাহলে সেটা আমাদের এরকম বিপদের সময় সেটা আমাদের সৌভাগ্য বলে মনে করবো এবং সুবিধা হবে মানুষের, বিশেষ করে গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামে। অবশ্যই আমাদের অলরেডি আমরা কিছু কাজ করেছি, বিশেষ করে এই বন্যাটার পরে আমরা সুন্দরবন অঞ্চলে একদম প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু কাজ করলাম, সেটা ফ্লাড রিলিফ এবং কোভিড রিলিফে, এবং উত্তর চব্বিশ পরগনার একদম প্রত্যন্ত অঞ্চলে কিছু আমাদের কোভিড রিলিফের কাজ অলরেডি চলছে, আরও 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 করছি আমরা। কেননা আরও এক দেড় মাস দু মাস কিন্তু আমাদের খুব সাবধান থেকে এই কোভিড মুক্তির দিকে এগোতে হবে, এবং যতদিন না সেই সম্পূর্ণ কোভিড মুক্তিটা হয় ততদিন আমাদের এরকম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে এগিয়ে এসে যতটা সম্ভব সরকারি সাহায্যের পাশাপাশি আমাদের আমাদের মতো প্রতিষ্ঠানগুলিকেও এগিয়ে এসে সরকারকে সাহায্য করে জনপ্রতিনিধিদের সাহায্য করে চেষ্টা করতে হবে যত বেশি সাহায্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।